গ্ল্যামার দুনিয়ায় সম্পর্কের ইকুয়েশন পাল্টায় প্রতি মুহূর্তে, সে কথাই ফের একবার প্রমাণ করলেন শুভশ্রী গাঙ্গুলী আর মিমি চক্রবর্তী। শ্রাবন্তীর টুইটের সৌজন্যে এই ছবি হয়তো আগেই দেখে ফেলেছেন আপনারা, তবে এই ছবির পিছনের আসল সত্যিটা কি জানেন? যে সত্যি গত 24 ঘন্টায় হইচই ফেলে দিয়েছে বাংলার বিনোদনিয়া। শনিবার রাতে একসঙ্গে পার্টি করলেন মিমি চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলী। কাহিনীর টুইস্টের শেষ এখানেই নয়, সেই পার্টিতে হাজির ছিলেন রাজ চক্রবর্তীও। সুতরাং শনিবার এক ছাতের তলায় পার্টি করলেন তিন প্রাক্তন। একটু ভুল হলো, বলা ভালো চার প্রাপ্ত, কারণ এই পার্টিতে হাজির ছিলেন রাজের এক্স গার্লফ্রেন্ড পায়েল সরকারও। শনিবার দিন এই প্রাইভেট পার্টিটি রেখেছিলেন ফেসের কর্ণধার নীল রায়। শুভশ্রী আর মিমি একসঙ্গে বসে চুটিয়ে আড্ডা দিলেন, গান গাইলেন, গল্প করলেন। রাজের সঙ্গে নিজেদের সম্পর্কের তিক্ততা ভুলে এখন নিজেদের মধ্যে বন্ধুত্বটা অটুট করছেন শুভশ্রী আর মিমি। এর সূত্রপাত হয়েছিল মিমির লেটেস্ট রিলিজ টোটাল দাদাগিরিকে ঘিরেই। টোটাল দাদাগিরি মুক্তির আগের দিন মিমিকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন শুভশ্রী, আর এই টুইট বিনিময় যে নেহাতি ইন্টারনেটের সৌজন্য দেখানো ছিল না তা নীলের পার্টিতে প্রমাণ করে দিলেন মিমি আর শুভশ্রী। পুরনো সম্পর্ক দূরে ঠেলে এগিয়ে চলার চেষ্টা করছেন মিমি শুভশ্রী রাজ সকলেই। তবে সত্যি কি সব ভুলে যাওয়া সম্ভব বলা মুশকিল। শুভশ্রীর এই গান কিন্তু যথেষ্ট অর্থবহ, যেখানে পার্টিতে হাজির ছিলেন স্বয়ং রাজ। টলিউডের সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন টলিউড তর্কা, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।